আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবারকাত। আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। হ্যালো ভাইয়া, কেমন আছেন? ভালো আছি ভাই, আশা করি আপনি ভালো। বলেন তাহলে। স্পষ্ট শোনা যাইতেছে ভাই? হ্যাঁ হ্যাঁ, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি আপনার কথা, বলেন। আসলে মানে ওয়েবসাইটে মানে ওই যে সংসার.কম ওই জায়গায় গেছিলাম আর কি, মানে কিছু লেখা পড়ছি, তা একটা বিষয় আমি পাই নাই। ওটা আমি মানে মুফতি মাসুদ ওনার লাইভে সম্ভবত বিষয়টা শুনছিলাম, যে নবী মুহাম্মদ সে যখন মানে মানে সে যখন জন্মাইছিল, মানে তার জন্মের 3 বছর আগে নাকি আবদুল্লাহ আবদুল্লাহকে তার বাবা সফরে পাঠাইছে, মানে ওই যে ইসের সফরে, মানে হ্যাঁ, এরকম পরে আর একটা আসে নাই এরকম তিন একটা বছর বর্ণনা আছে, এরকম একটা বর্ণনা আছে, কিন্তু সেই বর্ণনাটা সহি না। যেহেতু সেই বর্ণনাটা সহি না, সেহেতু আমরা এই বিষয় নিয়ে আমি এই বিষয় নিয়ে কথা বলি না। যদি সহি হইতো, যদি সঠিক হইতো, তাইলে আমি এটা নিয়ে অবশ্যই কথা বলতাম, কিন্তু এই বর্ণনাটার একদম শক্তিশালী রেফারেন্স পাওয়া যায় না। কিছু হিন্টস পাওয়া যায়, কিছু আভাস পাওয়া যায়, তবে সেটা ভুল হওয়ার সম্ভাবনাও আছে। এই কারণে এটা নিয়ে আমি তেমন একটা কথা বলি না। আপনি যদি এটা নিয়ে বিস্তারিত জানতে চান, তাহলে একটা আমার একটা লেখা আছে, নাস্তিকরা জারজ সন্তান, আপনাকে দেখাই দিচ্ছি লেখাটা। এই যে নাস্তিকরা জারজ সন্তান, এই লেখাটা আপনি পড়তে পারেন। এই লেখাটার ভিতরে আমি দেখিয়েছি যে মানে মানে যেই ইয়াটা আছে, মানে যে কথাটা প্রচলিত আছে, নবী মোহাম্মদের জন্ম কবে হয়েছিল, আবদুল্লাহর মৃত্যুর অনেকদিন পরে হয়েছিল, 2.5 বছর পরে হয়েছিল, সেটার মানে রেফারেন্স গুলো আমি এখানে একত্রিত করে দিয়েছি, সেটা এই লেখাটা আপনি পড়তে পারেন। কিন্তু এই বর্ণনাটা, আবারও বলছি, এই বর্ণনাটা যেহেতু সহি না, একদম শুদ্ধ বর্ণনা না, কিছু বর্ণনা পাওয়া যায় কিন্তু সেগুলোর ভিতরে নানা কনফিউশন আছে, এই কারণে এটা নিয়ে আমি তেমন একটা কথা বলি না ভাই। আরেকটা কথা, ওই যে কিছুদিন আগে এক হুজুরকে জিজ্ঞেস করছিলাম, যে মানে অনেক সময় শুনি যে যারা অমুসলিম তাদেরকে হত্যা করলে নাকি মৃত্যুদণ্ডের মানে কোনো গুনাহ মানে মৃত্যুদণ্ড হবে না, অনেক হুজুরকে বলছিলাম যে হ্যাঁ অবশ্যই, ব্যাপারটা কি, পরে সে বলছে না অবশ্যই, যে মানে সে বলছে যে অবশ্যই মৃত্যু যদি মানে কারো যদি কোনো অমুসলিম কেউ যদি কোনো মুসলিম হত্যা করে তাহলে তার মৃত্যুদণ্ড হবে, এরকম একটা কথা এটা বলছিল। এটা এটা কোন হুজুর বলছে, এটা কোন হুজুর বলছে? মানে আমাদের এক পাশের এক হুজুর বলছে, মানে ওনার কাছে জিজ্ঞেস করছিলাম যে ব্যাপারটা কি আসলে, উনি বলছে যে না না এটা যদি সম্ভব, কাউকে হত্যা করে যে কোনো অমুসলিম মুসলিম অমুসলিমকে হত্যা করলো কোনো মুসলিম তার মৃত্যুদণ্ড হবে, এরকম বলছে উনি, আর খুব জোরদারের না সাথে এটা বলছে সম্ভব, অবশ্যই। সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে। ইসলামিক শরিয়া এ আইনে ভাই আপনি যে কোনো রেফারেন্স একটু অমুসলিমকে, দেখাই দেন তাহলে, মানে আমি তাহলে হ্যাঁ ঠিক আছে, দেখাচ্ছি ভাই, দেখাচ্ছি। ইসলামী শরিয়া আইনে বলা, যেটা বলা আছে সেটা হচ্ছে, অমুসলিম কাউকে হত্যা করলে একজন মুসলমানের কখনো তাতে মৃত্যুদণ্ড হবে না। অমুসলিমের জীবনের মূল্য হচ্ছে মুসলমানের থেকে কম, এটার অনেকগুলো দলিল আছে, সেই দলিলগুলো আমি দেখাচ্ছি, দাঁড়ান একটু। তো এইখানে প্রথমে দেখেন, এই হাদিস গুলা দেখেনি ভাই, আপনি কি দেখতে পাচ্ছেন আবু বকর ভাই? আচ্ছা, এই হাদিস হচ্ছে বুলগুল মারামের হাদিস। এটা এই হাদিসটা অনেকগুলো হাদিস গ্রন্থে আছে, বুখারিতে আছে, অনেকবার মুসলিমে আছে, অনেকবার তিরমিজিতে আছে, নাসাইতে আছে, আবু দাউদে আছে, ইবনু মাজাতে আছে, আহমদ ইবনে হাম্বুল্লা আছে, মুসনাদে আহমদে আছে, মানে দারমিতে আছে, মানে এটা হচ্ছে সমস্ত সহি হাদিস গ্রন্থের ভিতরে এই হাদিসটা আছে। হ্যাঁ, এই হাদিসটাতে বলা হচ্ছে, পরিচ্ছদে বলা হচ্ছে, কাফির হত্যার বদলে মুসলিম হত্যা করা প্রসঙ্গ এবং সকল মুমিনের রক্ত সমমর্যাদা সম্পন্ন। এখানে বলা হচ্ছে 1163 নম্বর হাদিসে বলা হচ্ছে যে আলীকে জিজ্ঞেস করা হয়েছিল কিছু লিপিবদ্ধ আছে নাকি, তখন আলী বললো আল্লাহর কিতাব আছে এবং একজন মুসলিমকে যে জ্ঞান দান করা হয় সেই বুদ্ধি ও বিবেক। তো এইখানে আলী একটা কথা বললো শেষে, যে বন্দি মুক্তির বিধান এবং এই বিধানটিও যে কোনো মুসলিমকে কাফির হত্যার বদলে হত্যা করা যাবে না, কোনো মুসলিমকে কাফির হত্যার বদলে হত্যা করা যাবে না, এটা একটা সহি হাদিস, অনেকগুলো সহি হাদিস গ্রন্থে আছে, কোনো মুসলিমকে কাফির হত্যার বদলে হত্যা করা যাবে না। এখন এই হাদিসটার ব্যাখ্যাটা কি, ব্যাখ্যাটা আমরা করব, অসুবিধা নেই। এটা বুখারিতে আছে, কাফিরের বদলে মুসলিমকে হত্যা করা যাবে না, বুখারি তাওহিদ 6915 নম্বর হাদিসে, কাফিরের বদলে কোনো মুসলিমকে হত্যা করা যাবে না। তারপরে এই হাদিসটা ইবনে মাজাতে আছে, কাফের ব্যক্তিকে হত্যার দায়ে মুসলিম ব্যক্তিকে হত্যা করা যাবে না, 2658 নম্বর হাদিস, কাফের হত্যার অপরাধে কোনো মুসলিমকে হত্যা করা যাবে না। তারপরে আবু দাউদ তাহকিকৃত, কাফির হত্যার দায়ে মুসলিমকে হত্যা করা যাবে হবে কি না, এখানে উত্তরে বলা হচ্ছে, সাবধান, কোনো মুমিনকে কোনো কাফির হত্যার অপরাধে হত্যা করা যাবে না, এটাও সহি নাসাই আহমদে। সুনান আবু দাউদ শরীফের আরেকটা হাদিস 4531, কাফির হত্যার দায়ে মুসলিমকে হত্যা করা হবে কিনা, এখানে বলা হচ্ছে যে না জি জি হবে না। বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, আস্তে 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 একটু ওয়েট করেন। এখন আমরা দেখব যে এই যে ওসমান রাদিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন তৃতীয় খলিফা, নাম তো শুনছেন তাই না ভাই, ওসমান,
আচ্ছা আবু বকর ভাই, আপনি কি ওসমান, হযরত ওসমানের নাম তো শুনছেন তাই না? জি, ইসলামের চতুর্থ খলিফা, তৃতীয় খলিফা, তৃতীয় খলিফা হযরত ওসমান, যিনি কোরআন সংকলন করেছিলেন, ওনার যে ফিক, মানে ওনার যে ফিকা, গ্রন্থটার নাম হচ্ছে ফিকহে ওসমান রাদিয়াল্লাহু আনহু। এটার এটা লিখেছেন ডক্টর মোহাম্মদ রাওয়াজ কালাজি, ভাষান্তর এবং সম্পাদনা করেছেন মোহাম্মদ খলিলুর রহমান মুমিন, আধুনিক প্রকাশনী, পৃষ্ঠা নাম্বার 152, 153, 154। এই পৃষ্ঠাগুলো আমরা একটু পরে দেখবো, এখানে এই বিষয়ে কি বলা আছে। হযরত ওসমান এই হাদিসটার উপরে কিভাবে তার মানে শাসনকাজ চালিয়েছেন, এই হাদিসের উপর ভিত্তি করে হযরত ওসমান কিভাবে তার শাসনকাজ চালিয়েছেন, আমরা দেখি এখানে কি বলা আছে। এখানে বলা আছে, উত্তেজিত অবস্থায় কোনো অপরাধ করে বসলে, যখন হযরত ওমরকে শহীদ করা হলো, এই যে তার আগের খলিফা ছিল, ওসমানের আগের খলিফা ছিল হযরত ওমর, ওমরকে একজন দাস সে ছুরি মেরে হত্যা করছিল, হযরত ওমরকে শহীদ করা হলো, তখন হরমুজান, জুফাইনা এবং আবু লুলুর সন্ধানে বেরিয়ে পড়লাম। তারা মদিনার একটি মহল্লায় বসবাস করতো, আমাকে দেখি তারা পালাতে শুরু করলো, আমিও তাদের পিছু নিলাম। দৌড়ানোর এক পর্যায়ে তাদের হাত থেকে একটি খঞ্জর, বড় আকারের ছুরি পড়ে গেল, যা দুদিকই ধারালো ছিল। আমি দেখেই আমার সাথীদেরকে বললাম, দেখো এটা সেই খঞ্জর যা দিয়ে ওমরকে শহীদ করা হয়েছে। লোকজন গিয়ে খঞ্জর দেখে তার কথার সত্যতা স্বীকার করলেন। যখন উবাইদুল্লাহ ইবনে ওমর সেই খঞ্জর দেখলেন, তখন তরবারি নিয়ে বেরিয়ে পড়লেন এবং হরমুজান জুফাইনাকে হত্যা করলেন, আর আবুলুলুর কিশোরী কন্যাকে পেয়ে তাকে হত্যা করে ফেলেন। এই যে দেখেন, আবুলুলু ছিল খুনি, ওমরের খুনি, ঠিক আছে? এখন তার আগে ছিল আবুলুলুকে মারতে, মারছে হচ্ছে গিয়ে এই লোককেও মারছে, হুনাইফকেও মারছে, তারপরে আবুলুলুর কিশোরী কন্যা, একটা বাচ্চা মেয়ে ছিল আবুলুলুর, কম বয়সী একটা মেয়ে ছিল, একটা কিশোরী, সেই মেয়েটাকে মেরে দিচ্ছে। হ্যাঁ, এখানে তো আবুলুলুর মেয়ের তো কোনো দোষ নাই, তাই না? সেই মেয়েটাকেও ওরা মেরে ফেলছে। এই কাজটা কে করছে, কাজটা করছে পরে আপনি বর্ণনাতে পাবেন কাজটা কে করছে। তাকেও, আবুলুলুর কিশোরী কন্যাকে পেয়ে তাকেও হত্যা করে ফেললেন। তারপর তলোয়ার উঁচিয়ে বলতে লাগলেন, আল্লাহর কসম, আজ মদিনার কোনো গোলাম বা বাদী আমার তরবারি থেকে রেহাই পাবে না, এদেরকে ছাড়া আরো কিছু লোককে হত্যা করা হবে। আরো কিছু লোক বলতে তিনি কতিপয় মুজাহির সাহাবির দিকে ইঙ্গিত করছিলেন। লোকজন তাকে তলোয়ার ফেলে দেওয়ার জন্য চাপ দিলেন, তারা কাছে যেতে সাহস পাচ্ছিলেন না। সে সময় আমর ইবনু ইবনুল আস এলেন, তিনি বললেন, খুব নরমের সাথে, নরম সুরে বললেন, ভাতিজা তরবারিটা আমার কাছে দিয়ে দাও। তিনি তরবারিটি দিয়ে দিলেন। হ্যাঁ, এই হচ্ছে ঘটনা। এই যে যখন এই ঘটনাটা ঘটলো, তখন এই যে আব্দুর রহমান ইবনু আবু বকর এই বর্ণনাটা করছেন, ঠিক আছে? আব্দুর রহমান ইবনে আবু বকর, এই নাম শুনেই তো বুঝতে পারছেন এই ব্যক্তিটা কে, তাই না? মানে ইসলামের যে প্রথম খলিফা আবু বকর, তার ছেলে। হ্যাঁ, তার ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর বর্ণনাটা করছেন, তার ছেলে এই যে এই কাজটা করছে, এই যে মেয়েটাকে মেরে ফেলছে, এই যে আবুলুলুর কিশোরী কন্যাটাকে মেরে ফেলছে। হ্যাঁ, এখন এরপরে যে ঘটনাটা ঘটলো, হযরত ওসমানের মজলিসে শুরা, হ্যাঁ, মজলিসে শুরাতে এটা নিয়ে ইয়া হইলো। হযরত ওসমান মজলিসে শুরার অধিবেশন আহ্বান করে তাদেরকে বললেন, আপনারা উবাইদুল্লাহ ইবনে ওমর এর ব্যাপারে আমাকে পরামর্শ দিন। না না না, ওই ব্যক্তিটা কে ছিলেন আমি দাঁড়ান একটু দেখে নিই। এটা ছিলেন বোধহয়, এটা ছিলেন উবাইদুল্লাহ ইবনে ওমর ছিলেন। হ্যাঁ, মানে ওমরের ছেলে উবাইদুল্লাহ ইবনে ওমর ছিলেন, ঠিক আছে? যে ব্যক্তিটা খুন করছে সেই ব্যক্তিটা ছিলেন উবাইদুল্লাহ ইবনে ওমর, ঠিক আছে? আমি ভুল বলছি, এটা এই বর্ণনাকারী হচ্ছেন কে উনি, কিন্তু খুন যে করছে তিনি হচ্ছেন উবাইদুল্লাহ ইবনে ওমর, মানে ওমরের ছেলে, ঠিক আছে? ওমরের ছেলে, ওমরের বাপ ওমরকে মারছে, এই কারণে ওমরের ছেলে গিয়ে আবুলুলুর মেরো মেরে ফেলছিল। দেখতে পেয়েছেন ভাই? জি। আচ্ছা, এখানে ওসমানের মজলিসে শুরার আহ্বান করলেন, তখন তারা, ওসমান বললেন, আপনারা উবাইদুল্লাহ ইবনে ওমরের ব্যাপারে আমাকে পরামর্শ দিন। মতামত দিতে গিয়ে শুরা দ্বিধাভাবে বিভক্ত হয়ে গেল। কতিপয় মুজাহির সাহাবি সাহাবা পরামর্শ দিলেন, তাকে কিসাস স্বরূপ হত্যা করা হোক। অন্যরা বললেন, কি আশ্চর্য, কাল তার পিতা পিতাকে শহীদ করা হয়েছে আর আজ তাকে হত্যা করা হবে, আল্লাহ হরমুজান ও হুফাইনাহকে ধ্বংস করুক। হযরত ওসমান চিন্তার গভীরে হারিয়ে গেলেন। পরে সিদ্ধান্তে পৌঁছলেন, উবাইদুল্লাহ ইবনে ওমর এমন অবস্থায় হত্যাকাণ্ড ঘটিয়েছে যখন সে স্বাভাবিক অবস্থায় ছিল না। সে এমন কথা বলেছে, এমন কাজ করেছে স্বাভাবিক অবস্থায় একজন মানুষ করতে পারে না। তার মানসিক অবস্থা এমন ছিল যা কিসাস মুলতবি হওয়ার জন্য যথেষ্ট। সন্দেহের কারণে হদের মতো কিসাসও মুলতবি হয়ে যায়। দেখেন, অন্য কারো বেলায় কিন্তু ইসলাম এই জিনিসগুলা কেয়ার করবে না, কিন্তু এই যে যেহেতু এটা উবাইদুল্লাহ ইবনে ওমর, মানে ওমরের পুত্র এই কাজটা করছে, এই কারণে কিন্তু তাকে একটা স্পেশালিয়া দেয়া হচ্ছে এই বিচারের ক্ষেত্রে। হ্যাঁ, তো পরে বিচারটা কিভাবে হইলো দেখেন। হরমুজান ও আবুলুলুর কন্যার কোনো উত্তরাধিকারী ছিল না, এমত অবস্থায় রাষ্ট্র তাদের অভিভাবকের দায়িত্ব পালন করেছিল। অন্য কথায়, হযরত ওসমান তাদের অভিভাবক ছিলেন, তিনি চাচ্ছিলেন কিভাবে এ সমস্যার ভারসাম্যপূর্ণ সমাধান করা যায়। তাই যারা উবাইদুল্লাহ ইবনে ওমরকে মৃত্যুদণ্ড দেওয়ার পক্ষে অভিমত দিয়েছিলেন, তাদেরকে লক্ষ্য করে বললেন, আপনারা বলুন তো, হরমুজানের অভিভাবককে
অন্যরা বললেন আমিরুল মুমিনিন, তার অভিভাবক তো এখন আপনি। তারা উত্তর দিল, এ জবাব শুনে তিনি বললেন যদি তাই হয় তাহলে ওবায়দুল্লাহ ইবনে ওমরকে মাফ করে দিলাম। দেখেন হযরত ওসমান ওবায়দুল্লাহ ইবনে ওমরকে মাফ করে দিল। একটু দাঁড়ান ভাই, একটু দাঁড়ান। জি জি আচ্ছা এক সেকেন্ড দাঁড়ান ভাই, আমি একটু আমার ছেলেটাকে একটা জিনিস দিয়ে নিই। তো এখানে এই জবাবে হযরত, হ্যাঁ হযরত ওসমান, এই জায়গায় হযরত ওসমানের খুব জি বলেন, হ্যাঁ হযরত ওসমান ওবায়দুল্লাহ ইবনে ওমরকে মাফ করে দিল, এই যে ইশেককে হত্যা করার অপরাধে তাকে মাফ করে দিল, হুরমুজানকে হত্যার অপরাধে মাফ করে দিল। তারপরে তারপরে বলল নিহত ব্যক্তির অভিভাবক হত্যাকারীকে মাফ করে দেন, তখন কিসাসের পরিবর্তে দিয়াত ওয়াজিব হয়ে যায়। এই যে তিনি যে এখন অভিভাবক হয়ে গেলেন সেই ব্যক্তিদের, এবং তিনি খুনিকে মাফ করে দিলেন, ঠিক আছে। তাই হযরত ওসমান বাইতুল মাল থেকে দিয়াত আদায় করে দেওয়ার নির্দেশ দিলেন। রইল জুফাইনার ব্যাপারটি, সে খ্রিস্টান ছিল। এই যে দেখেন এখানে লেখা আছে পরিষ্কারভাবে, সে খ্রিস্টান ছিল। কোনো অমুসলিম কোনো মুসলমানের হাতে নিহত হলে সেজন্য মুসলমানকে হত্যা করা যায় না, তাই তিনি উবাইদুল্লাহর পক্ষ থেকে তার দিয়াত আদায় করে দেন। দেখা যাচ্ছে ভাই, এটা কোথায় খুঁজে পাচ্ছি ভাই? এই যে লাস্ট শেষ লাইনটাতে কি লেখা আছে দেখা যাচ্ছে ভাই? কোনো অমুসলিম কোনো মুসলমানের হাতে নিহত হলে, এই লাইনটা ভাই? হ্যাঁ হ্যাঁ পড়েন। কোনো অমুসলিম কোনো মুসলমানের হাতে নিহত হলে বলেন, কোনো অমুসলিম কোনো মুসলমানের হাতে নিহত হলে সেজন্য মুসলমানকে হত্যা করা যায় না, তাই তিনি ওবায়দুল্লাহর পক্ষ থেকে আদায় করে দেন। আচ্ছা এই যে সে কিন্তু তিনজনকে খুন করছিল, হ্যাঁ, এই যে একজন তাদের মধ্যে একজন ছিল জুফাইনার, হ্যাঁ সে ছিল একজন খ্রিস্টান। শোনা যাচ্ছে না ভাই কি বলতেছেন? ভাই আমার কথা শোনা যাচ্ছে না? আমার কথা কি এখন শোনা যাচ্ছে ভাই? আচ্ছা উনি আমার কথা কেন শুনতে পাচ্ছেন না, বুঝতে পারছি না তো। আচ্ছা শোনা গেলে তাহলে দেখেন এইখানে যে জিনিসটা লেখা আছে, হযরত ওসমান যে ফয়সালাটা দিয়েছিলেন, রইল জুফাইনার ব্যাপারটি, সে খ্রিস্টান ছিল। কোনো অমুসলিম কোনো মুসলমানের হাতে নিহত হলে সেজন্য মুসলমানকে হত্যা করা যায় না, তাই তিনি উবাইদুল্লাহর পক্ষ থেকে দিয়াত আদায় করে দেন, ঠিক আছে। এখানে একদম পরিষ্কার ভাবে বলা আছে যে ওসমান এইভাবেই, হ্যাঁ বলেন, মানে দিয়াত মানে এটা কি একটা জরিমানা, জরিমানা দিতে হবে, জরিমানা দিতে হবে, কিন্তু কোনো মানে মৃত্যুদণ্ড না, রক্তপণ দিতে হবে। আচ্ছা এরপরে কি লেখা আছে দেখি, এরপরে যে জিনিসটা লেখা আছে আইনটা যেটা লেখা আছে, মুসলিম কর্তৃক কোনো অমুসলিমের ক্ষতি সাধন, কোনো মুসলমানের হাতে যদি কোনো অমুসলিম সে জিম্মি হোক কিংবা না হোক নিহত হয়, সেজন্য মুসলিম থেকে কিসাস গ্রহণ করা যাবে না। কিসাস মানে তার হত্যার বদলে হত্যা, ঠিক আছে, কিসাস মানে হচ্ছে হত্যার বদলে হত্যা, সেজন্য মুসলিমকে কিসাস গ্রহণ করা যাবে না, সেক্ষেত্রে দিয়াত গ্রহণ করতে হবে। দিয়াত মানে হচ্ছে রক্তমূল্য, রক্তপণ, টাকা, জরিমানা, ঠিক আছে। এই জন্য হযরত ওসমান কোনো মুশরিককে হত্যা করার কারণে কোনো মুসলমান থেকে কিসাস গ্রহণ করতেন না। তার সময় একজন মুসলমান এক জিম্মিকে ইচ্ছা করে হত্যা করেন, সেজন্য তিনি কিসাস গ্রহণ করেননি, বরং দিয়াতু মুগাল্লাজা অর্থাৎ পুরো দিয়াত, পূর্ণ দিয়াত প্রদানের নির্দেশ দেন। দেখা যাচ্ছে ভাই? জি নির্দেশ দেন। আচ্ছা ঠিক আছে, এরপরে আরো পড়ি আমরা, এরপরে আরো কি আছে। এই যে যেই জিনিসগুলো আমরা বললাম এগুলা, এটার রেফারেন্স হচ্ছে সুনানু বাইহাকি অষ্টম খণ্ড পৃষ্ঠা 33, মুসান্নাফ আব্দুর রাজ্জাক দশম খণ্ড পৃষ্ঠা 96। এখানে রেফারেন্স গুলো দেওয়া আছে সবগুলা, কোথা থেকে আমি বললাম, এবং আমি তো আপনাকে বইটার নামও বলে দিলাম। আচ্ছা এইবার আমরা দেখি যে ভাইয়া, হ্যাঁ বলেন, এই জায়গায় একটা কথা আছে, যদি মানে এই আইনটা কি হযরত ওসমান থেকে চালু হয়েছে? এইটা তো নবী মুহাম্মদের হাদিস থেকে, নবী মুহাম্মদের হাদিস আপনাকে দেখাইলাম না, যে হযরত আলী বলছে, নবী মুহাম্মদ তাকে বলে গেছে হযরত, একটু তাহলে ওই যে কথা শুনে নেন, কথা শুনে নেন, নবী মুহাম্মদ হযরত আলীকে বলে গেছে কোন মুসলমান মানে কাফেরকে হত্যার কারণে মুসলমানকে হত্যা করা যাবে না, এটা হচ্ছে একটা সহিহ হাদিস। এটা হযরত আলী এই এই হাদিসটার একজন রাবি, মানে এই হাদিসের একজন মানে মানে শুনছে, যে নবী মুহাম্মদের কাছ থেকে তিনি এই কথাটা শুনছে, এই হাদিসের উপর ভিত্তি করে ওসমান এই ফয়সালাটা দিয়েছেন। এখন তাহলে তো কথাটা তো মানে মুহাম্মদ থেকে প্রচলিত, এটা তো অন্য কারো থেকে প্রচলিত না, একদম সরাসরি মুহাম্মদ থেকে পরিষ্কার বর্ণনা। এবং সেই হাদিসটাকে খলিফারা কিভাবে অ্যাপ্লাই করছে, তাদের শাসন কাজে কিভাবে অ্যাপ্লাই করছে, আমি আপনাকে এই মুহূর্তে সেটা দেখাইলাম, ওসমান কিভাবে এই হাদিসটাকে অ্যাপ্লাই করছে তার শাসনামলে, বুঝতে পারছেন? জি না আমি জিজ্ঞেস করলাম এই কারণে, কারণ যদি নবী বইলেই থাকে যে
কেসাস করা হবে না, বা মানে অমুসলিমকে হত্যা করার কারণে তার বদলে হত্যা করা হবে না। তাহলে ওবায়দুল্লাহকে তো মানে এই জায়গায় দেখা যেতেছে যে মানে হযরত ওসমান তার দিয়াত আদায় করার আগেই তার কেসাসের কথা উঠতেছে, এই কারণে জিজ্ঞেস করছিলাম আর যে তার কেসাসের কথা উঠতেছে। ইসলাম গ্রহণ করছিল, যতদূর আমার মনে পড়ে মেয়েটা তো ইসলাম গ্রহণ করছিল। তার মানে মুসলমান হওয়ার পরও তাদের বেলায় যে ফয়সালা দিয়েছে, তাদের বেলায় ওসমান যে ফয়সালাটা দিচ্ছে যে যেহেতু তাদের কোনো আর কোনো অভিভাবক নাই, ওসমানই তাদের অভিভাবক, তাই তিনি অভিভাবক হিসেবে তাদেরকে এই সেই খুনিকে মাফ করে দিলেন, ঠিক আছে। আর যে খ্রিস্টানটা ছিল সেই খ্রিস্টানটার বেলায় তিনি খুন তো হয়েছে তিনটা, তাই না? তিনটা খুনের তো আলাদা আলাদা বিচার হবে, তিনটা খুনের দুইটার খুনের ব্যাপারে সে বলছে যে যেহেতু ওদের কোনো অভিভাবক নাই আমি অভিভাবক তাই আমি মাফ করে দিলাম। আর বাকি রইল আরেকটা খ্রিস্টান ব্যক্তিটার ব্যাপারে, খ্রিস্টান ব্যক্তিটার ব্যাপারে কি, খ্রিস্টান ব্যক্তিটার ব্যাপারে হইল আবুলুলুর মানে আবুলুলুর ব্যাপারে তো একদমই ইয়াই নাই, কোনো মানে কোনো বিচারই নাই। কিন্তু ওই যে যে তিন নম্বর যে ব্যক্তিটা যে ছিল খ্রিস্টান, তার বেলায় বিচারটা যে করলো সেটা হচ্ছে যে তাকে যেহেতু নবী বলছে যে কাফের কাফের হত্যার বদলে মুসলিমকে হত্যা করা যাবে না, সেহেতু তার কোনো তার জন্য দিয়াত আদায় করতে হবে, তার জন্য জরিমানা দিতে হবে ওবায়দুল্লাহকে। এই ফয়সালাটা ওসমান দিল। আর আপনার কি আর কিছু প্রশ্ন আছে? আমি তাহলে আরো কয়েকটা জিনিস দেখাই, বিষয়ে একটা ফটো আছে দেখাবো। আবু বকর ভাই আপনার কি আর কোনো কনফিউশন আছে এই বিষয়ে? তাহলে আমি আপনাকে কি ফটোটা দেখাবো। আবু বকর ভাই আপনার কথা তো শোনা যাচ্ছে না, আমি তাহলে আপনাকে এই এই ফটোটা দেখাই দিই। এটা হচ্ছে একটা খুবই বিখ্যাত ওয়েবসাইট আছে, islamweb.net। এটা কাতার ভিত্তিক একটা বিখ্যাত ওয়েবসাইট, ইসলামের সবচেয়ে বড় বড় স্কলাররা এখানে ফতোয়া দেন। এখানে একটা প্রশ্ন করা হয়েছে যে ফার্স্ট অফ অল ইউ শুড নো দ্যাট মুসলিম শুড নট বি কিল্ড ফর কিলিং এ ব্লা 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 ব্লা। দেখেন এখানে পরিষ্কার ভাবে বলে দেওয়া হয়েছে, আপনারা এই ফতোয়াটা নিজেরা পড়ে নিতে পারেন। এই হাদিসগুলোর উপর ভিত্তি করে এই ফতোয়াটা দেওয়া হয়েছে। এখন আরেকটা জিনিস পড়ি যে অমুসলিম হত্যার যে রক্তপণটা দিয়াতটা সেটা কতটুকু হবে সেটাও বলে দেওয়া আছে। হ্যাঁ, সেই জিনিসটা হচ্ছে সুনান ইবনে মাজাতে বলে দেওয়া হয়েছে, 2644 নম্বর হাদিসে বলে দেওয়া হয়েছে কাফেরের দিয়াত। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা দেন দু আহলে কিতাব সম্প্রদায় অর্থাৎ ইহুদি ও নাসারাদের দিয়াত হবে মুসলমানদের দিয়াতের অর্ধেক। মানে একজন মুসলমানের জন্য যে জরিমানা, যে মুসলমানকে হত্যা করলে, মুসলমানকে হত্যা করলে মাঝে মাঝে দিয়াত আদায় যদি ওই অভিভাবকরা রাজি হয় তাহলে দিয়াত আদায় দিয়াত দিয়ে রক্তপণ দিয়ে সেটাকে ফয়সালা করা যায়, যদি সেই যে খুন হয়েছে তার পিতা যদি রাজি হয়। হ্যাঁ, এই কিন্তু এই ক্ষেত্রে কাফের হত্যার বিষয়ে, কাফের হত্যার সময় তার কিসাস নাই, কাফের হত্যার সময় যে দিয়াতটা হবে সেই দিয়াতটা হবে মুসলমানের দিয়াতের অর্ধেক, ঠিক আছে। যদি মুসলমানের দাম হয় 1 কোটি টাকা তাহলে কাফেরের জন্য হবে 50 লক্ষ টাকা, ঠিক আছে, অর্ধেক হবে। তো আরেকটা হাদিসে বলা হয়েছে সুনান তিরমিজি শরীফের 1417 নম্বর হাদিসে বলা হয়েছে মুসলিমকে অমুসলিম হত্যার বদলে হত্যা করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাফের দিয়াতের পরিমাণ হলো মুমিনের দিয়াতের অর্ধেক। ইবনুল ওমর ইবনু আব্দুল আজিজ বলেন ইহুদি খ্রিস্টানদের দিয়াত মুসলিমদের দিয়াতের অর্ধেক। আহমদ ইবনু হাম্বল এ মত পোষণ করেন। ওমর ইবনুল খাত্তাব আনহু থেকে বর্ণিত আছে ইয়াহুদি ও খ্রিস্টানদের দিয়াত হলো 4000 দিরহাম, অগ্নি উপাসকের দিয়াত হলো 800 দিরহাম। এ হলো মালিক, শাফি এবং ইসাকের অভিমত। তারপরে মুয়াত্তা মালিকের একটা হাদিস আছে কাফির জিম্মির দিয়াত হচ্ছে, জিম্মি মানে হচ্ছে যারা হচ্ছে জিজিয়া কর দিয়ে মুসলিম রাষ্ট্রে বসবাস করে তাদের তাদের কথা। আচ্ছা, উনি তো চলে গেছেন, আমি তাহলে জিনিসগুলো দেখাই দিই। সেই এইখানে বলা হচ্ছে, এই মুয়াত্তা মালিকের হাদিস গ্রন্থটাতে বলা হচ্ছে যে কোনো মুসলিমকে কাফিরের পরিবর্তে হত্যা করা হইবে না। হ্যাঁ, যদি ধোকা দিয়ে সে জিম্মিকে হত্যা করে তবে তাহাকে হত্যা করা হইবে। ইমাম মালিক যে মত দিয়েছেন সেটা হচ্ছে যদি ধোকা দিয়ে করে তাহলে সেই মুসলিমকে হত্যা করা যাবে। সুলাইমান ইবনু ইয়াসার বলিতেন অগ্নি উপাসকদের দিয়াত হচ্ছে 800 দিরহাম। তো এই বিষয়ে আমরা তাহলে আরো ইয়া দেখতে পারি যে এই এই লেখাটা আপনারা পড়ে নিতে পারেন, এই লেখাটার ভিতরে এই জিনিসগুলো দেওয়া আছে। আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে ইসলামী শরীয়তি আইন, শরীয়ার আইনে যেটা বলা আছে সেটাও আমি আপনাদেরকে দেখাই দিই তাহলে। দেখেন এখানে আরেকটা রেফারেন্স ছিল আমার কাছে, আরেকটা আইনের রেফারেন্স ছিল, এই যে হ্যাঁ পেয়েছি। এই বিষয়ে আরেকটা বই আছে, বইটার নাম হচ্ছে দর্সে তাওহিদ ও কিতাল, চতুর্থ দর্স, যে সকল কারণে কারো রক্তপাত হালাল হয়ে যায়, যা এটা এটার মূল লেখক হচ্ছে শায়খ মুজাহিদ
হারেস বিন গাজি আর নাজারি, অনুবাদ হচ্ছে আবদুল্লাহ সিরাজি, আল আবতাল মিডিয়া প্রকাশনী, পৃষ্ঠা নম্বর 7-8। এখানে বলা হচ্ছে, দেখেন এই গ্রন্থটাতে যে জিনিসটা বলা হচ্ছে সেটা আমরা একটু দেখি। চতুর্থ শর্ত, নিহত ব্যক্তি খুনি ব্যক্তির সমকক্ষ হতে হবে। নিচে বলা হচ্ছে প্রধান প্রথম বিবেচ্য ধর্মের ক্ষেত্রে সমকক্ষতা। সুতরাং কোনো মুসলিমকে কোনো কাফিরের বদলায় হত্যা করা যাবে না, কারণ মুসলিম ও কাফির ধর্মের ক্ষেত্রে সমকক্ষ নয়। অতএব কোনো মুসলিমকে কোনো জিম্মি বা নিরাপত্তা প্রাপ্ত কাফিরের বদলায় হত্যা করা যাবে না, যেহেতু হারবি কাফিরের মৌলিকভাবেই কোনো দিয়াত রক্তপণ এবং কিসাস নেই, বরং তাকে হত্যা করা মুস্তাহাব এবং ওয়াজিব। মানে হচ্ছে দেখেন এখানে হারবি কাফির মানে হচ্ছে যারা অমুসলিম রাষ্ট্রে যে কাফেররা থাকে, মনে করেন ভারত, ভারত হচ্ছে একটা হারবি দারুল হার্ব, যেখানে হচ্ছে গিয়ে অমুসলিম শাসন চলে, মানে কাফেরদের শাসন চলে এবং কাফেররা সেখানে শক্তিশালী। এই যদি দারুল হরবে যে কাফেররা থাকে তাদেরকে বলা হয় হারবি কাফির। এখন হারবি কাফেরদের মৌলিকভাবে কোনো দিয়াত এবং কিসাস নেই, মানে হারবি কাফেরদেরকে যদি কোনো মুসলমান মারে, অমুসলিম রাষ্ট্রের কোনো কাফেরকে যদি কোনো মুসলমান মেরে আসে, তার জন্য কোনো দিয়াত কিসাস কিছুই নেই, বরং তাকে হত্যা করা মুস্তাহাব কিংবা ওয়াজিব অথবা মুবাহ মানে বৈধ, মানে যে কোনো অমুসলিম রাষ্ট্রের কাফিরকে মেরে আসা একজন মুসলমানের জন্য বৈধ, সেটা যুদ্ধের ক্ষেত্রেই হোক যুদ্ধ না ক্ষেত্রেই হোক, একটা অমুসলিম রাষ্ট্রের কাফিরকে যদি মানে পাওয়া যায়, যদি সেই অমুসলিমটা যদি মানে মুসলিম রাষ্ট্রে অতিথি হিসেবে আসে তখন হত্যা করা যাবে না, বা যদি হিসেবে আসে রাষ্ট্রদূত হিসেবে আসে তখন হত্যা করা যাবে না, কিন্তু যদি চান্স পায় অন্যান্য ক্ষেত্রে তাকে যদি হত্যা করে ফেলে তার জন্য কোনো দিয়াত কিসাস নাই, বরং তাকে হত্যা করা মুস্তাহাব এবং কিংবা ওয়াজিব অথবা মুবাহ মানে বৈধ। এটা জুমহুর শাফি হাম্বলি এবং কতিপয় মালিকি ও জাহিরি ফকিহদের মত। এই মতটা হচ্ছে জুমহুর মানে হচ্ছে অধিকাংশ, শাফি হাম্বলি এবং কতিপয় মালিকি ও জাহিরি ফকিহদের মত। জুমহুর শব্দটার মানে হচ্ছে অধিকাংশ, মানে হচ্ছে গিয়ে মানে যেটা হচ্ছে সবচেয়ে বেশি প্রসিদ্ধ, ঠিক আছে, সবাই যেটা জানে। হ্যাঁ আচ্ছা, এটা দলিল কি? দলিল হচ্ছে হযরত আবু জুহাইফা সূত্রে বর্ণিত মারফু হাদিস। তিনি বলেন আমি আলীকে জিজ্ঞেস করলাম আপনার কাছে এমন কিছু আছে যা কোরআনে নেই, তখন তিনি বললেন ওই সত্তার কসম ব্লা 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 ব্লা, তখন বললেন নিচের দিকে বলেন কোন মুসলিম ব্যক্তিকে কোনো কাফেরের বদলে হত্যা করা যাবে না। অতএব কোন মুসলিমকে কোনো কাফেরের বদলে হত্যা করা যাবে না। এই কিন্তু এ ব্যাপারে হানাফি ফকিগণ কি বলেন? ইমাম আবু হানিফা একটি জয়ীফ হাদিস দিয়ে প্রমাণ পেশ করে বলেন জিম্মি কাফেরের বদলে মুসলমানকে হত্যা করা হবে। দেখেন এখানে ইমাম আবু হানিফা একটা করছে, এই কাজটা হচ্ছে একটা জয়ীফ হাদিস হয় না সেই জিনিসটা, মানে ইমাম আবু হানিফা একটু মডারেট লোক ছিল তো, একটু অপেক্ষাকৃত অন্যদের থেকে একটু মডারেট লোক ছিল তো, ইমাম আবু হানিফা করছে কি, ইমাম আবু হানিফা অনেকগুলা মানে গন্ডগোল করছে ইসলামের ভিতরে, অনেক বড় বড় গন্ডগোল লাগ বাধা দিছে ইমাম আবু হানিফা। হ্যাঁ, যেটা মানে মোহাম্মদ বলে নাই তা সে ইমাম আবু হানিফা সেটা ঢুকাই দিছে, যদিও কয়েকটা জিনিস ইমাম আবু হানিফা করছে যেগুলো ভালো কাজ করছে, ভালো কথা বলছে। আমার কাছে আমি আমাকে যদি ব্যক্তিগতভাবে কেউ জিজ্ঞেস করে এই জিনিসটা কিন্তু ইমাম আবু হানিফা ভালো কাজ করছে, হ্যাঁ এই জিনিসটা কিন্তু খারাপ কিছু করেনি, যে একটা জয়ীফ হাদিস দিয়ে হইলো সেই চেষ্টা করছে যে কাফের বদলে মুসলিমকে হত্যা করা হবে, মানে সমান একটা রাষ্ট্রে দুইজন নাগরিক যেন সমান মর্যাদা এবং অধিকার সম্পন্ন হয়, ইমাম আবু হানিফার এই কাজটা কিন্তু ভালো কাজ ছিল। কিন্তু মানে সত্য হচ্ছে ইমাম আবু হানিফা এই কাজটা করছে একটা জয়ীফ হাদিস দিয়ে প্রমাণ পেশ করছে, এই জয়ীফ হাদিস দিয়ে এই এই সহিহ হাদিসকে করা যায় না, ক্যান্সেল করা যায় না ইসলামের হুকুমতে, ইসলামের মানে বিধান অনুসারে একটা জয়ীফ হাদিস দিয়ে এতগুলো সহিহ হাদিসকে নাকচ করা যায় না। তো ইমাম আবু হানিফা একটা জয়ীফ হাদিস দিয়ে প্রমাণ পেশ করে বলেন জিম্মি কাফেরের বদলায় মুসলিমকে হত্যা করা হবে। ইমাম মালিক বলেন মুসলিমকে কাফেরের বদলায় হত্যা করা যাবে না, তবে কেবলমাত্র একটি অবস্থা তা করা যাবে, তা হলো যদি তাকে গিলা করে হত্যা করে, মানে যে ধোকা দিয়ে হত্যা করে, যদি ধোকা দিয়ে হত্যা করে তখন। নিচে আরো বলা হচ্ছে গিলা কি, ইবনে রুশদ এ ব্যাপারে বিদায়তুল মুস্তাহিদ কিতাবে লেখেন গিলা হত্যা হলো কোনো জিম্মি বা নিরাপত্তাপ্রাপ্ত কাফিরকে কাত করে শুয়ে জবাই করে হত্যা করে তার ধন সম্পদ লুটে নেয়া। ইমাম মালিকের মাজহাব হলো এক্ষেত্রে ওই হত্যাকারী মুসলিমকে ওই জিম্মি কাফেরের বদলে হত্যা করা হবে, তবে এটা খুব সম্ভব তাজির ইত্যাদি হবে, আল্লাহ ভালো জানেন, কিন্তু অনুসরণের জন্য সহিহ হাদিসই এক্ষেত্রে অগ্রাধিকারযোগ্য। সহিহ হাদিসে আছে কোনো মুসলিমকে কাফেরের বদলায় হত্যা করা যাবে না, এটি হলো প্রথম বিবেচ্য বিষয় ধর্মের ক্ষেত্রে সমকক্ষ হওয়া। দ্বিতীয় বিবেচ্য বিষয় হচ্ছে স্বাধীনতার ক্ষেত্রে সমকক্ষতা, অতএব গোলামের বিনিময়ে স্বাধীন ব্যক্তিকে হত্যা করা যাবে না, চাই নিহত ব্যক্তি তার নিজের গোলাম হোক বা অন্যের। এই অভিমতই ব্যক্ত করেছেন শাফি ও হাম্বলি ফকিগণ, কিন্তু মালিক এক্ষেত্রে কিছুটা ভিন্ন মত পোষণ করেছেন, তিনি বলেন এ প্রকারের হত্যা যদি গিলা করে হয়ে থাকে তবে গোলামের বিনিময়ে স্বাধীন হত্যাকারীকে হত্যা করা হবে, যেমনটি তিনি অন্যান্য ক্ষেত্রে বলেছেন। এই জিনিসটা এখান থেকে আমরা দেখতে পেলাম, এই গ্রন্থটা থেকে আমরা দেখতে পেলাম, এটা তো আপনাদেরকে আগিয়ে দেখিয়েছি। আরেকটা জিনিস দেখাতে পারে, আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে আরেকটা আমার কাছে আইনের একটা বইতে এই জিনিসটা পরিষ্কার ভাবে দেওয়া ছিল, সেটা এখন দেখি পাই কিনা, না এটা এখন নাই। ঠিক আছে, এই এই রেফারেন্স গুলো থেকে কিন্তু পরিষ্কার হয়ে যায় যে
একজন অমুসলিমকে যদি মুসলমান হত্যা করে, একটা জিম্মিকে মানে মানে যারা জিজিয়া জিজিয়া কর দেয়া জিম্মি তাদেরকে যদি হত্যা করে তাহলে তার জন্য কোনো কিসাস নেই, দিয়াত আছে। আবু বকর সিদ্দিক, আপনি কি আমার রেফারেন্স গুলো দেখেছেন ভাই? জি জি, মাঝখানে একটু সমস্যা হয়েছে। আচ্ছা, তাহলে আপনার যদি সমস্যা হয়ে থাকে তাহলে আপনি ইউটিউবে পুরো ভিডিওটা আবার একটু দেখে নিন, আমি সব রেফারেন্স গুলো দিয়ে দিয়েছি এবং আমার লেখাও আছে এই বিষয়ে, ইসলামী শরিয়া রাষ্ট্রে অমুসলিমদের অধিকার, আরেকটা হচ্ছে ইসলাম কি ইনসাফ প্রতিষ্ঠা করে, এই লেখা দুইটার ভিতরে সমস্ত দলিল দেওয়া আছে, আপনি চাইলে এই লেখা দুইটা পড়ে দেখতে পারেন। জি আচ্ছা, আর কি কিছু বলবেন ভাই? না একটা মানে ওই বিষয়টা আমার কাছে অস্পষ্ট, মানে চাপসা চাপসা, মানে এটা হলো কি যে মানে ওইটা ওই বিষয়ে আমি বেশি পড়ালেখা করিনি, মানে কেবল মাথায় আসলো জিজ্ঞেস করতেছি যে এই কিয়ামতের যে আলামত গুলা মানে নবী ভবিষ্যৎবাণী করে গেছে এগুলা ব্যাপারে কি বলবেন? কি বলবো ভাই, হুজুররা যে অনেকেই ওয়াজ অনেক বলেন কথা, বা অনেকেই অনেক কথা বলে, অনেক লোকই তো অনেক কথা বলছে এই টাইপের, মানে এই টাইপের মানে আপসা আপসা কথা, অনেকেই অনেক কথা বলছে, যেমন বলবেন ধরেন আমি কি যে বলবো? স্পেসিফাই যেমন করে ধরেন বলতে হবে, নবী, স্পেসিফাই করে বলতে হবে। আমি যেমন ধরেন আমি যদি বলি যে পৃথিবী ধ্বংসের আগে সমুদ্রের পানি মিঠা হয়ে যাবে, তখন আপনি মানে এই টাইপের কথা তো কে বলতেই পারে? হ্যাঁ, এই টাইপের কথার তো কোনো আগা নাই মাথা নাই। মোহাম্মদ বলছে মানে ইয়া নাকি সূর্য নাকি সূর্য নাকি পশ্চিম দিকে উঠবে, পূর্ব দিকে অস্ত যাবে, হ্যাঁ কিয়ামতের আগে, এই যে মানে হাদিসে বলা আছে। আর এইগুলা এগুলা দিয়ে কি বলবো ভাই, এগুলা দিয়ে আপনাকে স্পেসিফাই করে বলতে হবে। আপনি এক কাজ করেন, কোন বিষয়টা নিয়ে কথা বলতে চান সেই স্পেসিফিক আলোচনা করেন, আলোচনা যদি করতে চান তাহলে সেই হাদিসটা বা সেই দলিলটা আমার কাছে নিয়ে আসেন, তখন আমি সেই দলিলের উপর ভিত্তি করে আলোচনাটা করতে পারবো। বুঝতে পেরেছেন? আবু জি বকর আচ্ছা, ভাই, আবু বকর ভাই আপনি তাহলে সেই স্পেসিফিক দলিলটা নিয়ে এসেছেন যে এই হাদিসটা নিয়ে আলোচনা করতে চান বা এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চান, তখন আলোচনা করা যাবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আজকে তাহলে ঠিক বিদায় আছে জানাই ভাইয়া, আপনাকে। ঠিক আছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন, শুভ রাত্রি আপনাকে।